আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আর একটি নতুন আয়োজন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশ করোনা ভাইরাসের কারণে যে একটি নাজুক পরিবেশ পার করছে, তার সবচাইতেই সেই করোনা ভাইরাসের কষাঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের দিন মজুরেরা, অর্থাৎ যারা দিন এনে দিন খাওয়া মানুষগুলা, যারা সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ফ্যামিলির জন্য দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে, সেই সমস্ত মানুষগুলাই বর্তমান সময়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ বন্ধুরা, সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে, তাদের কাজ নেই, এবং তাদের কাজ না থাকার কারণে আজ তারা অনেকেই দুই একদিন না খেতে পেয়ে কারো কাছে বলতেও পারছে না, কারো কাছে চাইতেও পারছে না, যেটি আপনারা অনেক ভিডিও সামাজিক যোগাযোগের মধ্যে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন। তো বন্ধুরা, এই যখন অবস্থা, তখন সরকারি উদ্যোগেও এবং বেসরকারি অর্থাৎ ব্যক্তিবর্গর বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যক্তিবর্গর উদ্যোগেও ত্রাণ সামগ্রী বিতরণ চলছে আমাদের অসহায় মেহনতি মানুষ বা যারা নিম্ন মধ্যবিত্ত আছে, যারা দিন এনে দিন খাওয়া মানুষগুলো, সেরকম মানুষগুলোর মধ্যে ত্রাণ বিতরণ চলছে। কিন্তু বন্ধুরা, আমাদের বেশিরভাগই লক্ষ্য করা যায় যে কে ত্রাণ নিচ্ছে আর কে ত্রাণ দিচ্ছে কেন যেন বোঝা যায় না। কারণ বন্ধুরা, আপনারা খেয়াল করলে দেখবেন যে চাল দেওয়ার সময় হাত আগিয়ে দিচ্ছে প্রায় 15-16 জন, এবং চাল বা ত্রাণ সামগ্রী নিচ্ছে একজন। এখন সেই 17-18 জনের মধ্যে কে যে নিচ্ছে আর কারা যে দিচ্ছে, এটাই বোঝা মুশকিল। কারণ আমাদের সমাজে এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে একটু মিডিয়ায় একটু নিজের চেহারাটা দাতা হিসাবে ভাইরাল করাটা যেন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে বর্তমান সময়ে। কিন্তু আসলে কি এটি দান করার বা ত্রাণ দেওয়ার সঠিক নিয়ম? বন্ধুরা, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এমনভাবে দান করো যে দান করার সময় তোমার এক হাতে দান করার সময় অন্য হাত যাতে টের না পায়। কিন্তু আমরা কী করছি, দান করবো হচ্ছে 5 টাকা, কিন্তু আমরা 50 টাকা দিয়ে আমরা মিডিয়া হায়ার করে নিয়ে এত সুন্দর নিপুণভাবে আমরা ক্যামেরার সামনে অ্যাক্টিং করছি। আমার মনে হয় সেরকম অ্যাক্টিং সালমান বা শাহরুখ খানও করে না। কিন্তু আমাদের দেশের এইসব সুশীল সমাজের ব্যক্তিবর্গ, যারা নামধারী পয়সাওয়ালা, তারা বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে তারা এই গরিবের ত্রাণ নিয়ে, তা ত্রাণ দেবার নামে যে সমস্ত অ্যাক্টিংগুলো তারা করে যাচ্ছেন, আসলেই কি তারা ত্রাণ দিচ্ছে নাকি ত্রাণের নামে নিজেকে একটু দাতা হিসেবে ভাইরাল করছে, এটাই বোধগম্য না। তো বন্ধুরা, ত্রাণ কীভাবে দিতে হবে, একটা মানুষকে দান কীভাবে দিতে হবে? আমাদের সমাজে এমনও মানুষ আছে বন্ধুরা, যে তারা মানুষের কাছে চাইতে পারে না, তাদের চেহারা দেখাতে খুবই তাদের কষ্টবোধ করে, কিন্তু তারা আসলেই কিন্তু অভাবী না বন্ধুরা, তারা খেটে খাওয়া মানুষ। কিন্তু বর্তমান সময়ের মারপ্যাঁচে পড়ে সেই মানুষগুলো কারো কাছে চাইতেও পারছে না, বলতেও পারছে না। কিন্তু আমাদের এই যে যারা ত্রাণ দাতা, কিন্তু তারা যেভাবে ছবি তোলা নিয়ে ব্যস্ত, এই ছবি তুলতে যে অনেকেই এই ছবির লজ্জায় তারা ত্রাণ নিতে আসে না, এবং চিন্তা করে যে আমি তো আসলেই অভাবী না, কিন্তু বর্তমান সময়ের মারপ্যাঁচে পড়ে আমি যে এই অবস্থান পার করছি, এখন যদি আমি ত্রাণ নিতে যাই তাহলে ছবিতে তো সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি ভাইরাল হয়ে যাব, আমাকে মানুষ কী বলবে না বলবে, সামাজিক স্থানে আমার যে মান সম্মান আছে সেটি তো ধুলোর মিশে যাবে। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ত্রাণ দাতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আপনারা যারা নিজেদের চেহারা একটু সামাজিক যোগাযোগের মাধ্যমে দাতা হিসাবে ভাইরাল করার জন্য অপরার একজনের যে মান সম্মান হানি করছেন সেদিকে একটু নজর রাখবেন, এবং এই ব্যাপারটা যাতে ভবিষ্যতে না হয় একটু সচেষ্ট হবেন। কারণ আপনি একটু মনে মনে চিন্তা করুন যে নেওয়ার জায়গায় যে ত্রাণ নিতে এসেছে সেই ব্যক্তিটির জায়গায় নিজেকে দাঁড় করিয়ে এবার নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনার মনের অবস্থা কী হতো। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা সরকারি বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন, এই মানুষগুলার চেহারা অন্তত যাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল না হয় সেদিকে একটু সচেষ্ট হবেন, তাহলে দেশ ও দশের
ভালো হবে এবং আমরা নবীর তরিকা অনুযায়ী আমাদের দানগুলা সহি এবং শুদ্ধভাবে দেওয়া হবে এবং পরকালের নাজাত হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, সেই সাথে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার তো করবেনই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।